প্রিয় দর্শক, ক্রিকেট মাঠে দর্শক ঢুকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়, যেটি ঘটে গেল আরও একবার আইপিএলে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে একজন যুবক খেলা চলাকালীন ঢুকে যায় মাঠের মধ্যে এবং একটু পরেই দেখা যায় সে ছিল আসলে বিরাটের ফ্যান। বিরাট কোহলির কাছে গিয়ে বিরাটের পায়ে সে লুটিয়ে পড়ে, এরপর বিরাট তাকে হাত দিয়ে টেনে তুলেন। বিরাটকে গলায় জড়িয়ে ধরার চেষ্টাও সে করছিল, একজন নিরাপত্তা কর্মী তো তাকে টেনেও সরাতে পারছিলেন না। অতঃপর আরেকজন এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখন অবশ্য একে নিয়ে যাওয়া হবে থানায়, জরিমানা তো গুনতেই হবে, সেই সাথে শাস্তির মুখেও পড়তে পারেন এই যুবক।